গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ভিডিওটা ছোট হবে, মানে লং হবে না, ছোটর মধ্যে হবে। ভিডিওটা দেখতে থেকো, ব্যাস চলো দেখো। সকাল সকাল চান করে নেওয়া হয়েছে, তারপরে ভাইফোঁটা দেওয়ার যোগাযন্ত্র করা হচ্ছে। যেটা ঘষছি ওটা হলো চন্দনলতা ঘষছি, আর ওই প্লেটটাই সাজিয়ে দিয়েছি ধান, ধূপ আর ইঁদুর মাটি, সিন্দুর, তেল সব দিয়ে জোগাড় করে রেখেছি। যোগাযন্ত্রী করা হয়ে গেছে, এবার পায়েস রান্না করছি। পায়েস রান্না করার পর এবার আঁকাতে যাব, রান্না চলবে। পায়েসটা সবার প্রথম করতে হয়, তাই প্রথমেই পায়েসটা করে নিলাম। পায়েসে যে চিনি দিচ্ছি, দেখো পায়েস হয়ে গেছে। এবার পায়েস হয়ে যাওয়ার পর আঁকাতে এসি, আঁকাতে রান্না করছি। ভাজা ভুজাগুলো সব করে নেবো। আমাদের এখানে তিন রকম ভাজা হয়, তাই আমি বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা তিন রকম ভাজা করেছি। ভাজা হয়ে যাওয়ার শেষে রান্না, ভাত, মাংসের ঝোল হয়ে যাবে। এই দেখো, এবার কাকিমা ফোটা দিচ্ছে। কাকিমা প্রথমে চন্দনকে ফোটা দিচ্ছে, চন্দন দি ভাইতে বাড়ি যাবে, তার জন্য চন্দনের ছোট আমার দেওয়া হয়ে যাওয়ার পরে মা দেবে। মা ঘুর ঘুর করছে, মা এখানে দাঁড়িয়েই রয়েছে। এই দেখো মা এই দিকে চলে এসছে। এই দেখো চন্দন আবার দিয়ে দিল ছোট ঠাম্মাকে। এই দেখো চন্দন আবার ওইখানে চটে পুঁছছে জুত করে। এই দেখো চন্দনের ঠাম্মা দিচ্ছে। এবার চন্দনের ঠাম্মা পড়লো, আমি শেষে দেবো, তাই চন্দনের ঠাম্মা শেষেই দিচ্ছে। চন্দন তো বোন নাই, তাই ঠাকুমা আর দুটো ঠাকুমা দিল, আর দিদি ভাই দেবে ওর। চন্দন ঠামা চন্দনকে ফুটা দেওয়া হয়ে গেছে, চন্দন আবার দিচ্ছে ঠামাকে। চন্দনা করে অনেক তুলেছে চন্দন লটাটা, তার জন্য প্লেটটা এবার সরিয়ে রেখে দেবে। চন্দনকে চন্দন ঠামা পয়সাটা দিল। এ দেখো এটা আমার ভাই, এবার আমি ফোটা দেবো। চন্দন চলে গেছে ভাইয়ের সাথে ফোটা আনতে, আমি আমার ভাইকে ফোটা দিচ্ছি। মা খানিক পরে মাদের ভাইদেরকেও দেবে, কিন্তু ওইটা তোলা হয় নাই কো, তার কারণ আমি তখন রান্নাতে মাংসের ঝোল চাপাইছিলাম আর হচ্ছে করা হয় নাই। পড়ে রয়েছে ওই গেঞ্জিটা আমি দিয়েছি ওকে, আর ও আমাকে একটা শাড়ি দেবে। দেখো বন্ধুরা, আমি ভালো কিছু দিই নাই। এই দেখো শাড়িটা নীল রঙের শাড়ি, এমনিতে আমার খুব পছন্দ হচ্ছে। ওর ভেতরে ওগুলো সব ছিল, সিন্দুর ছিল, আলতা ছিল। এরকম খাবার খা। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই যেন ভিডিওটা দেখো, দেখার পর করো। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।